नमस्कार बंधुरा, आपनादे के बांगालीर भोजनालय स्वागत। आज के आबारो एक नतून रेसिपी निये चले एसेछि। चलुन रेसिपिटी शुरू करा जाक। आज के आबार एक नतून रान्ना निये चले एसेछि बंधुरा। आज के रान्ना करब चारा पोना माछ दिए। चारा पोना माछ दिए आलू पटल और डाँटा দিয়ে মাছের ঝোল বানাবো। এই গরমে একটা স্বাস্থ্যকর ঝোল রান্না আমি করব। চলুন কিভাবে রান্নাটা করছি দেখে নিই। তেলটা বসিয়ে দিয়েছি আর মাছের মধ্যে যে নুন আর হলুদ মেখে নিয়েছি। এই মেখে নিলাম। কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, পছন্দ লাগে দেবেন না হলে দেবেন না। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এখানে এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। জলটা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা জ্যান্ত ঝোল এই ডাঁটা দিয়ে খুবই ভালো লাগে। পটল দিয়ে আমার মাছের ঝোল ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, চারা পোনা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। একদম গরমের জন্য হালকা পাতলা। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। পুরো ভিডিওটা দেখবেন। পুরনো বন্ধুদের বলছি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।